হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দুঃখ আবার আপনার মাঝে নিয়ে আসলাম আরেকটি ইন্টারেস্টিং ভিডিও। সাথে আছে আমি রাকিবুল ইসলাম এবং দেখছেন টেক প্রোভিডি। সো আজকের ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের জন্য থাকছে কীভাবে ফেসবুক থেকে স্টোরেজ পছন্দ ভিডিওগুলো ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে নিতে হয়। আমরা চাইলে পছন্দের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করতে পারি না খুব সহজে। আশা করি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে খুব সহজে ফেসবুকের স্টোরেজ ভিডিওগুলো ডাউনলোড করে গ্যালারিতে সেভ করবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করবো, হ্যাঁ, এর আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখেন তাদেরকে জানো অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফোনের স্ক্রিনে এখান থেকে জাস্ট আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে এখানে লগ ইন দিয়ে নেবো। যদি লগ ইন দেওয়া না থাকে তো এখানে আমাদের অ্যাকাউন্টে লগ ইন দেওয়া আছে, জাস্ট ওপেন করলে ওপেন করার পর জাস্ট এখানে আমি স্টোরি বলে একটা অপশান আছে ওইখানে চলে যাবো। ওইখানে যাওয়ার পর আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা হয়তো স্টোরিতে অনেক সময় সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকে যা আমাদের খুব পছন্দ হয়ে থাকে, কিন্তু আমরা চাইলে এই ভিডিওগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারি না ফেসবুক অ্যাপ থেকে। তো আজকে আমি আপনার দেখাবো কীভাবে পছন্দের ভিডিওগুলো আপনি ডাউনলোড দিয়ে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। এই জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব। সাপোজ জাস্ট এই ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড দিতে পারবো না, এই জন্য আমরা চলে যাবো উপরে থ্রি ডট মেনু অপশানে। এখান থেকে জাস্ট কপি লিঙ্ক বলে একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করে ভিডিও লিঙ্কটা আমরা কপি করে নেব। এরপর জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর যে কোনো আমরা ব্রাউজার ওপেন করবো, ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবো এবি ভিডিও ডাউনলোডার। জাস্ট এটা লিখে আমরা সার্চ দেবো। এখন কি ইন্টারফেস ওপেন হবে, এখানে নিচে অনেকগুলো লিঙ্ক শো করছে, জাস্ট এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আপনি সিলেক্ট করবেন। লিঙ্ক সিলেক্ট করার পর এখানে একটা বক্স আছে, জাস্ট এই বক্সের মধ্যে লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো। ফেসবুক থেকে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসছি, এরপর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখা যাবে ভিডিওটি এখানে শো করতেছে। সো ভিডিওটা যে কোনো কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সার্চ করছি এইচডি কোয়ালিটি, এখানে ডাউনলোড করব। জাস্ট এইচডি কোয়ালিটি অপশান এখানে ডাউনলোড অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন আসছে, এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখানে আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা চাইলে আপনার গ্যালারি থেকেও দেখতে পারেন, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস সাথে বেশি করে শেয়ার করুন এবং আপনি নিত্য নতুন টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।